হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে মিডিয়া ড্রামা থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের দুটো রয়েছে হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, তারা যে কোনো একটি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের কোর্স ফি রয়েছে 999 টাকায়। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে, তোমাদেরকে কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, ঠিক আছে? এবং তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে, তোমরা এই 999-এর বদলে তোমরা কিন্তু পুরো 6 মাসের কোর্সটা, মানে 6 মাসের নোটসগুলো কিন্তু একেবারেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, তোমাদের মিডিয়া ড্রামা থেকে তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, ঠিক আছে? দেখো, প্রথমে রয়েছে 1 নম্বরে ক্যারেক্টার অফ নার্স। দেখো, এই ড্রামাতে আমরা যে নার্সকে দেখতে পাই, যে অ্যাকচুয়ালি মিডিয়া এবং মিডিয়ার ছেলেদের দেখাশোনা করতো, তার ক্যারেক্টারটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট, ঠিক আছে? ছোট্ট বাট সিগনিফিকেন্ট। এবার এখানে দেখো, আমরা কিন্তু ড্রামাটা আর কি শুরুই হয় কি এই নার্সের বিলাপ দিয়ে, নার্সের ল্যামেন্টেশন দিয়ে, ঠিক আছে? মানে সে বিলাপ করছে, সে দুঃখ করছে যে মিডিয়ার আর কি, মিডিয়া এবং তার ছেলেদের এখন কি হবে, যেহেতু মিডিয়ার হাজবেন্ড অন্য কাউকে বিয়ে করেছে। তো সেটা নিয়ে আর কি নার্স বিলাপ করছে, সে দুঃখ করছে, এবং সেটা দিয়েই কিন্তু মেনলি ড্রামাটা শুরু হয়েছে। তো এই ড্রামাতে আমরা নার্সের যে ক্যারেক্টারটা রয়েছে, সেটা কিন্তু বেশ অন্যরকম এবং বেশ একটা মাদার নেচার আমরা দেখতে পাই ওনার মধ্যে। উনি মিডিয়াকে ভীষণই ভালোবাসেন, তো এখানে ওনার ক্যারেক্টারটা লিখতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার অফ নার্স। দেন দেখো, 2 নম্বরে কি বলেছে, মিডিয়া সুপার ন্যাচুরাল পাওয়ার। দেখো, আমরা জানি যে মিডিয়া কিন্তু সুপার ন্যাচুরাল বা অলৌকিক ক্ষমতার অধিকারিণী ছিল, ঠিক আছে? তো মিডিয়ার এই যে সুপার ন্যাচুরাল পাওয়ার, তার প্রমাণ কিন্তু আমরা এই ড্রামাতে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। ফর এক্সাম্পল, মিডিয়ার এই সুপার ন্যাচুরাল পাওয়ারের জন্যই কিন্তু ওই গোল্ডেন ফ্লিশটা জ্যাসন আর কি হাতে আনতে পেরেছিল। এছাড়াও আমরা দেখি যে মিডিয়া কিন্তু তার এই শক্তি দিয়েই আর কি জ্যাসনের আর কি আঙ্কেলকে পরাস্ত করেছিল, এবং এই মানে ম্যাজিকটা দিয়েই, এই পাওয়ারটা দিয়েই মিডিয়া কিন্তু হচ্ছে তার যে সতীন তাকে এবং তার বাবাকে মেরেছিল। তো এই ড্রামাতে মিডিয়ার সেই সুপার ন্যাচুরাল, সেই অলৌকিক ক্ষমতাটা কতটা তীব্র বা কতটা ভয়ঙ্কর, সেটাই কিন্তু এখানে বল মানে চেয়েছে, ঠিক আছে? যে মিডিয়ার সুপার ন্যাচুরাল পাওয়ার বা মিডিয়ার সেই অলৌকিক ক্ষমতার প্রভাব কতটা, বা এই ক্ষমতা মানে তার এই ক্ষমতাটা, তার এই পাওয়ারটা কিভাবে এই ড্রামাতে মানে টুইস্ট আনে, বা এই ড্রামার যে বিভিন্ন যে মানে মোড়গুলো, বিভিন্ন আর কি টার্নগুলো কিভাবে মিডিয়ার এই সুপার ন্যাচুরাল পাওয়ারের দ্বারা আরও বেশি আর কি মানে সুন্দর হয়ে ওঠে, সুন্দর এবং ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, 3 নম্বরে কি বলেছে, গোল্ডেন ফ্লেশ এপিসোড, ঠিক আছে? জ্যাসন যখন মিডিয়া মানে এই গোল্ডেন ফ্লেশটা আনতে যায়, তখন তার দেখা হয় মিডিয়ার সাথে, তার পরিচয় হয়, এবং মিডিয়ার সেই মানে মিডিয়ার সাহায্যেই কিন্তু জ্যাসন কি করে, সেই গোল্ডেন ফ্লেশটাকে আর কি অধিকার করে। কাজেই এই গোল্ডেন ফ্লেশ এপিসোডটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? নেক্সট দেখো, 4 নম্বরে কি বলেছে, বলেছে মিডিয়াস ফার্স্ট মনোলগ, ঠিক আছে? ড্রামাতে মিডিয়ার যে প্রথম যে মনোলগটা, যেটা সে আর কি দিয়েছিল ভাষণ টাইপের, তো সেই মনোলগটা কিন্তু তোমাদের এখানে বলেছে। সেখানে মিডিয়া কি বলছে, সে যে পাগলের মতো হয়ে গেছিল, বা তার মনের যে দুঃখটা, বা তার মনের সব কষ্ট এগুলো, বা তার মাথা এবং মনে কি চলছে সেই সময়তে, কি চলছিল, সেটা কিন্তু আমরা এই তার ফার্স্ট মনোলগ থেকে জানতে পারি, ঠিক আছে? আর লাস্ট দেখো, যেটা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে বলেছে হু ইজ জ্যাসন। জ্যাসনকে মানে জ্যাসন মানে মিডিয়ার হাজবেন্ড ছাড়াও জ্যাসনের আসল পরিচয় কি ছিল, জ্যাসন কে, কোথাকার ছিল, অ্যান্ড হাউ ডাজ হি গেট অ্যাকুইন্টেড উইথ মিডিয়া। মানে জ্যাসন কে ছিল, ও মেনলি কোথা থেকে বিলং করতো, এবং মিডিয়ার সঙ্গে ওর পরিচয় কি করে হয়, ঠিক আছে? মিডিয়ার সাথে ও মানে মিডিয়াকে ও চিনলো কিভাবে, বা মিডিয়ার সাথে ওর এই এক হওয়া সেটা কিভাবে হয়। তো এই 5টা তোমাদের মিডিয়া থেকে 6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে, এফেক্টিভ হবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।